আসসালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো মাদ্রাসার খবর কি চেয়ারম্যান সাহেব মাদ্রাসার খবর তো ভালোই কিন্তু একটা জলসা দেওয়া ছিল মাদ্রাসায় সেই সম্পর্কে একটু আপনার সাথে আলোচনা করতে আসছি ও মাদ্রাসায় জলসা খুব ভালো কথা আয়োজন করো হ্যাঁ চেয়ারম্যান সাহেব আয়োজন তো করবোই তো জানি মাদ্রাসায় একটা জলসা দিতে গেলে টাকা পয়সার খেলা অনেক সম্পর্কে যদি একটু আপনি সহায় করতেন হ্যাঁ সহায় তো মাদ্রাসার সহায় করতে পারতেছি আমরা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এটা অনেক ভাগ্যের ব্যাপার অনেকের ভাগ্যে সেটা জুড়ে না আমরা হয়তো মাদ্রাসার সাথে জড়িত আছি যদিও থাকতে পারি না সবসময় হয়তো দরকার তোর বলে টাকা পয়সা যদি লাগে অবশ্যই আমরা দিব মাশাল্লাহ চেয়ারম্যান সাহেব আপনার কথা শুনে অনেক খুশি হলাম আপনাকে আল্লাহ আরো বরকত দিক আর আপনার মতন চেয়ারম্যান প্রত্যেকটা গ্রামে গ্রামে আল্লাহ দিক তো সেক্রেটারি সাহেব মাদ্রাসার প্রেসিডেন্টকে একটু ফোন করেন এখানে আসতে বলেন একটু আলাপ আলোচনা করি বক্তা কোনখান থেকে কিভাবে আনতে হবে হ্যাঁ হ্যাঁ ফোন করতেছি আমি হ্যালো সামাদ ভাই ও আমি একটু চেয়ারম্যান কাকার বাড়িতে আছি তো আপনি কি বাড়িতে আছেন যদি থাকেন একটু আসলে ভালো হতো এখানে ওই মাদ্রাসায় জলসাটা দিতে হবে তো তো সে সম্পর্কে একটু আলোচনা করতাম সালামের মা সালামের মা ও সালামের মা কোথায় গো আসো হ্যাঁ হ্যাঁ বলুন কি বলেন ডাকেন কেন মাদ্রাসার সেক্রেটারি করিম ভাই ফোন করছে আমাকে এখনি যেতে হবে ওইখানে গিয়ে চেয়ারম্যানের সাথে একটু আলাপ করতে হবে ওই মাদ্রাসায় জলসা আছে তো তো দাগটা ধ হয়ে গেছে তো দাঁতটা রেডি করে আপনি খেয়ে দেবে খান না 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 এখন খাবো না আগে ঘুরে আসি চেয়ারম্যান সাহেবের এখন সময় নাই কোনখানে বেরিয়ে পড়বে ঠিক আছে গান তাড়াতাড়ি আসবেন কিন্তু আমি তাহলে যাচ্ছি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সালত মি হ্যাঁ আল্লাহ পাকের রহমত অনেক ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ আমিও অনেক ভালো আছি তো সেক্রেটারি পে আপনারা দুইজনে এখানে আছেন তো জল দিতে চান জল সার জন্য বক্তা কাকে সিলেকশন করতে চান আপনারা চেয়ারম্যান সাহেব আমাদের ভারতের থেকে বাংলাদেশ থেকে যদি একটা বক্তা আনি মনে হয় মানুষজন একটু বেশি হবো কালেকশন টাকা একটু বেশি হবে বাংলাদেশ থেকে একটা বক্তা আনলে তো অবশ্যই মানুষজন বেশি হবে কালেকশন বেশি হবে কিন্তু বাংলাদেশের বক্তা আনলে তো আমাদের টাকাও বেশি লাগবে আমাদের ভারতে কি ভালো বক্তা নাই আসামে বা কলকাতায় ভালো টাকা অনেক টাকা কালেকশন করে দিতে পারবে কালেকশন না করতে পারলে তো আমাদের ওয়াজ মাহাবিলি বেকার সারা বছর পরে একবার একটি জলসা দিব যদি টাকাই কালেকশন না হয় তাহলে কবে কালেকশন করবো আমরা বক্তা তো আমার সিনেমাতে আসামে অনেক বড় বড় ভালো ভালো বক্তা আছে তু খারস করে তামামস করে দিনের কথা বলে অনেক দেখো তোমরা দুইজন এখানে আসো যদি বাংলাদেশ থেকে একটা বক্তা আনতে যাও অনেক টাকা খরচা হব তার থেকে আমার মনে হয় যে আসামের ভিতরেই দেখো অনেক বড় বড় বক্তা আছে যদি ভালো কালেকশন কে করতে পারে সব থেকে ভালো কালেকশন যে করতে পারে তাকে সিলেকশন করুন তো তাই করা হোক চেয়ারম্যান সাহেব যদি বলছে যে আসাম থেকে একটা ভালো বক্তা আনতে তো আমরা খুঁজে দেখি যে বক্তা বেশি কালেকশন করতে পারে তাকে আমরা শুইনা যাই না আনলে হইল হ্যাঁ হ্যাঁ ঠিকই তোমরা যেটা করবে সেটাই ঠিক যদি ভালো যদি পাওয়া যায় আমাদের আসামে যদি এত বড় বড় ভক্তা আছে ভালো কালেকশন করতে পারে যদি দেখে আমরা জানতে পারি আমাদের টাকা একটু খরচা কম হবে আসসালামু বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বর্তমান এই ভিডিওটা বানানো হয়েছে বর্তমান যুগের সাথে মিলে মানে আমাদের বর্তমান যে পরিস্থিতি যত ওয়াজ মাহফিল দেয়া হয় ভারতে বা বাংলাদেশের ভিতরে বেশিরভাগ ওয়াজ মাহফিলগুলো খালি কালেকশনের জন্য যাওয়া হয় শুধুমাত্র কালেকশন করার জন্যই